যাক, এদিকটার কাজ সব শেষ, এবার অঞ্জলি দেওয়ার পালা। থামো থামো রামপ্রসাদ, থামো, পূজায় বিরতি দাও, আমার কথা শোনো আগে। দেখি কি হয়েছে পণ্ডিত মশাই, আপনি আমার কাঁদছেন কেন? আমায় ক্ষমা করে দাও, আমি অন্যায় করে আমি চক্রান্ত করেছি। এই বাচ্চারা যাতে তোমার কাছ থেকে হাতে করি না নিতে পারে তার জন্য আমি চক্রান্ত করেছি, হিংসে করেছি, পথে ওদের আটকে আমি পড়াবো না ভয় দেখিয়ে আমার টোলে আবার ফেরত নিয়ে গেছি। আমায় ক্ষমা করো রামপ্রসাদ, ক্ষমা কর। আচ্ছা তো রামপ্রসাদকে যতই হিনস্থা করার চেষ্টা করি সবই কেমন ভেস্তে যায়। হ্যাঁ তাই তো, শেষের সময় সবাই দেখি ওই রামপ্রসাদেরই পায়ে এসে পড়ে, এই আশ্চর্য। ঠিক আছে শোনো, এখান থেকে আমরা এখন চলে যাই। হ্যাঁ চলো চলো। রামপ্রসাদ, তুমি যদি আমাকে না ক্ষমা করো, মা সরস্বতী আমাকে ক্ষমা করবেন না। পণ্ডিত মশাই আপনি ভুল ভাবছেন, আমি রাগ করিনি পণ্ডিত মশাই, ক্ষমা করার তো প্রশ্নই আসে না। দেখুন পণ্ডিত মশাই, এই সমস্ত শিশুরা এরা যদি আমার কাছে আসতো, আমার কাছে যদি হাতে খড়ি এদের হয়ও, তবু এরা আপনারই টলে যাবে। আপনি এদের শিক্ষা গুরু হবে। আচ্ছা আপনি আমাকে বলুন তো, এই কুমারহট্টে বা আশেপাশে এমন কে রয়েছে যে আপনার মতন এত ধৈর্য ধরে এত নিষ্ঠা ভরে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারে? আমরা আপনাকে অনেক শ্রদ্ধা করি পণ্ডিত মশাই। তুমি পুজো সম্পন্ন করো রামপ্রসাদ, আমি নিজে তোমার পুজো দেখবো আজকে, তারপর আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব, তারপর এই নবীন পড়ুয়ারা তোমার কাছ থেকে হাতে খড়ি নেবে, তারপর সবাই মিলে আবার টোলে ফিরে যাব, তখন মা নিশ্চয়ই আমার হাতে পুজো নেবেন। সব ভালো যার শেষ ভালো তার। এই নাও ঠাকুর, তোমার পুজোর জন্য আমরা পলাশ ফুলের মালা আর কুল এনেছি, এগুলো এবার পুজোয় দাও। ঠাকুর, ওই ফুলের মালাখানি দেবী সরস্বতীকে পরিয়ে দাও, খুব সুন্দর দেখাবে। বেশ তবে তাই দি। জয় মা, জয় মা। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব, আজ আমার পরমেশ্বরী মাকে পুষ্পাঞ্জলি দেবে। এই নাও তো মা, পরমেশ্বরীর হাতে একটু ফুল দিয়ে দাও। একতলা সবাইকে ফুল দে। বলো সবাই, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মায়ের পায়ে এই ফুল দাও। সংসার নাহি পারা পার, মা গো আমার, ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী কর গো নিস্তার, মা গো আমার, অপার সংসার
সংসার নাহি পারাপার। যে দেখি তরঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি, যে দেখি তরঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি, দিয়ে চরণ তরি তার কৃপা করি কিঙ্কর তোমারি রাখো এইবার মাগো আমার। অপার সংসার নাহি পারাপার, বহিছে তুফান নাহি কো বিরাম, থর থর অঙ্গ কাঁপে অবিরাম, পুরা মনস্কাম জ্যোতি তারা নাম, তারা তব নাম সংসারের সার। কাল গেল কালি হল না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন, এ ভব বন্ধন করবি মোচন, মা বিনে তারিণী কারে দেব ভার, মা গো আমার। অপার সংসার নাহি পারাপার, এতক্ষণে মনে হচ্ছে বুকের থেকে পাথরটা নাম। আমি হাসি রামপ্রসাদ। হ্যাঁ পণ্ডিত, তোমার টোলেও যে ঠাকুর আগলে বসে আছে, যাও তুমি এবার গিয়ে টোলের পুজো শুরু করো। পণ্ডিত মশাই, বাচ্চাদের চাইলে আপনি নিয়ে যান, ওরা ওখানে গিয়ে আনন্দ করুক, ওদের টোল বলে কথা। ওরে চল তোরা, জয় মা। মিচকা, তোর মুখে এবারে মা সরস্বতীর গল্প শুনব। বেশ, দেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা এবং বিদ্যার্জনের দেবী। পুরাণ মতে বলা হয় যে দেবী সরস্বতীর উত্থান হয়েছিল ব্রহ্মার মুখ থেকে, অর্থাৎ দেবী সরস্বতীর এই সৌন্দর্য এবং এই দীপ্তি তার উৎস কিন্তু মূলত প্রজাপতি ব্রহ্মা। তবে এক এক পুরাণে দেবী সরস্বতীর এক এক রকম বর্ণনা পাওয়া যায়। কোথাও তিনি সূর্যের স্ত্রী, কোথাও তিনি শিবের কন্যা, কোথাও তিনি সূর্যের জ্যোতি, স্বর্গ মর্ত এবং অন্তরীক্ষ দীপ্ত করেন দেবী সরস্বতী। স্কন্দ পুরাণে বলা হয় যে দেবী সরস্বতী হলেন প্রজাপতি ব্রহ্মা স্ত্রী। আবার ভাগবত পুরাণে বলা হয় যে এই দেবী সরস্বতী হলেন নারায়ণের স্ত্রী। আবার ঋগ্বেদের দ্বিতীয় খণ্ডে বলা হয় যে দেবী সরস্বতী হলেন শ্রেষ্ঠ মাতা, শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবী। অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী।
তাই কখনোই একটিমাত্র তত্ত্ব ভিত্তি করে দেবী সরস্বতীর বিস্তৃতি বোঝা যায় না। দেবী সরস্বতীকে নিয়ে দুটি প্রচণ্ড জনপ্রিয় গল্প রয়েছে যা বহুমুখে প্রচলিত। কি গল্প? একবার দেবী সরস্বতী আর দেবী লক্ষ্মীর মধ্যে এক ভয়ানক গোল বেঁধেছিল। কি গোল বেঁধেছিল গো প্রসাদ ঠাকুর, বলো না শুনি। সে বহুকাল আগের কথা, বুঝলেই না। ক্ষীরোৎসাগরে ভগবান বিষ্ণু তখন যোগনিদ্রায় শায়িত, আর দেবী লক্ষ্মী তার পদসেবায় নিয়োজিত। এমনই এক সময় সেখানে গিয়ে উপস্থিত হলেন স্বয়ং দেবী সরস্বতী। একি, তুমি এখানে কেন দেবী লক্ষ্মী? দেবী লক্ষ্মীকে নারায়ণের পদসেবা করতে দেখে তিনি প্রচন্ড ক্ষুব্ধ। আমার স্বামীর পদসেবা করার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার কোথাও ভুল হচ্ছে দেবী সরস্বতী। নারায়ণ আমারই স্বামী, যুগ যুগ ধরে তিনি আমারই স্বামী। আমি তার পদসেবা করব না তো কে করবে? এ ঘোর মিথ্যে। আসলে মনে মনে দেবী সরস্বতী ভাবতেন নারায়ণই তার স্বামী।